আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লকডাউন পর্বে তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা বাড়িতেই থাকো এবং বাড়িতে থেকেই পড়াশোনা করে যাও। আর সেই জন্যই আমরা আজ বিদ্যালয়ের পক্ষ থেকে হাজির হয়েছি এই অনলাইনে দ্বারা পঠন পাঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে। আজ আমরা শুরু করব দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এবং এই অধ্যায়ের প্রথম টপিক বা বিষয় হল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, এটার বিশ্লেষণ। তো এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি এটা বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ তথা বিতর্ক দেখা দিয়েছে। যেমন কেউ কেউ বলছেন এটা সিপাহি বিদ্রোহ, কেউ বলছেন এটা গণবিদ্রোহ, আবার কেউ বলছেন জাতীয় বিদ্রোহ, আবার কেউ বলছেন স্বাধীনতা সংগ্রাম, আবার কেউ বলছেন এটা সামন্ত বিদ্রোহ। এক নম্বর পয়েন্ট, সিপাহী বিদ্রোহ। স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স প্রমুখ ইউরোপীয় পণ্ডিতগণ এবং বেশ কিছু ভারতীয় পণ্ডিতগণ যেমন অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশ্চন্দ্র মুখার্জি, দাদাভাই নওরোজি প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেই আখ্যায়িত করেছেন। তাদের এই সিপাহী বিদ্রোহ বলার পশ্চাতে যে যুক্তিগুলি কাজ করছিল সেই যুক্তিগুলি হচ্ছে, দেখো পরপর আমি লিখে দিয়েছি। এক নম্বর পয়েন্ট, ভারতীয় ব্রিটিশ বাহিনীর সিপাহীরাই এই বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে শুরু করেছিল। দু নম্বর পয়েন্ট, ভারতের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিদ্রোহে সামিল হয়নি। তিন নম্বর পয়েন্ট, দেশের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু এই বিদ্রোহের কোন সমর্থন করেননি বা বিদ্রোহ থেকে তারা দূরে ছিলেন। এবার দেখব দু নম্বর পয়েন্ট, গণবিদ্রোহ। অন্যদিকে ইংরেজ ঐতিহাসিক নর্টন, জন কে, ম্যালেসন প্রমুখ যারা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে গণবিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন, তাদের মতে এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন প্রান্তের কৃষক, শ্রমিক, কারিগররাও কম বেশি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। দু নম্বর পয়েন্ট, দিল্লি, অযোধ্যা, লখনউ, কানপুর, ঝাঁসি, বিহার সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়েছিল। আর এই যে বিদ্রোহ স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়েছিল, জনগণের বিভিন্ন সম্প্রদায়ের জনগণের যে অংশগ্রহণ সেটাকে লক্ষ্য রেখে ডক্টর সুরেন্দ্রনাথ সেনও পর্যন্ত তার লেখা 1857 খ্রিস্টাব্দ নামক যে গ্রন্থ, অর্থাৎ 1857 নামক গ্রন্থে তিনি বলেছেন যে এই বিদ্রোহ বেশ কিছু স্থানে গণবিদ্রোহের আকার ধারণ করেছিল। এবার দেখো তিন নম্বর পয়েন্ট, জাতীয় বিদ্রোহ। ঐতিহাসিক আউটরাম, ইংল্যান্ডের টরি দলের নেতা ডিজরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্ক্স প্রমুখ পণ্ডিতগণ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে মেনে নিয়েছেন। তাদের যুক্তিগুলি হল যে অযোধ্যা, রোহিলখন্ড, বিহার প্রভৃতি স্থানগুলোতে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে অনেক জমিদার শ্রেণীর মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করে, যা একটি জাতীয় বিদ্রোহের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। দু নম্বর পয়েন্ট, বিদ্রোহীরা দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করে এই ইংরেজ বিরোধী লড়াইয়ে সামিল হন। এটাও কিন্তু একটা জাতীয় বিদ্রোহের দিকেই ইঙ্গিত দেয়, মানে এই ঘটনাগুলো আর কি। এরপর চলে যাব আমরা চার নম্বর পয়েন্ট, প্রথম স্বাধীনতা যুদ্ধ। প্রখ্যাত বিপ্লবী নেতা বিনায়ক দামোদর সাবাকার, তিনি তো আরেক ধাপ এগিয়ে গেছেন এই 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে। তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেই গ্রন্থে কি বলেছেন না, এই বিদ্রোহ হল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার এই মতকে অনেকটা সমর্থন করেছেন অধ্যাপক সুশোভন সরকার এবং বিখ্যাত কমিউনিস্ট নেতা পি সি
जोशी। तबे आरेक जन विख्यात ऐतिहासिक जार नाम डॉक्टर रमेशचंद्र मजुमदार, तिनी किन्तु ए विद्रोह के ना प्रथम ना जातीय ना स्वाधीनतार संग्राम कोनोटी मानते चाननी। तिनी केन मानेननी तार क्षेत्रे विशेष कयेकटी जुक्ति तिनी दिएछेन। एक नम्बर जुक्ति, जे भारतवर्षेर समस्त अंचलेर जनगण ए विद्रोहे अंशग्रहण करेनी। दुई नम्बर पॉइंट की, दुई नम्बर पॉइंट, बहादुर शाह, नाना साहेब, लक्ष्मीबाई प्रमुख नेता नेत्रीरा निज निज स्वार्थे निज निज एलाका थेके এই ইংরেজ বিরোধী বিদ্রোহে সামিল হয়েছিল। তিন নম্বর পয়েন্ট, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে যে বিদ্রোহ চলাকালীন অনেক স্থানে হিন্দু মুসলিম ঐক্য তো দূরের কথা, হিন্দু মুসলিম দাঙ্গা অর্থাৎ হিন্দু মুসলিম লড়াই এরও উদাহরণ রয়েছে। চার নম্বর, শিখ ও গোর্খা সেনারা এবং বেশ কিছু দেশীয় রাজন্যবর্গ ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিল, এমনকি তারা বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিলেন। পাঁচ নম্বর পয়েন্ট, সামন্ত বিদ্রোহ। রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনীকান্ত দত্ত প্রমুখ এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেই মনে করেছেন। তাদের মতে ইংরেজ শাসনের ফলে দেশীয় সামন্ত প্রভুরা ভীত ছিল অর্থাৎ আতঙ্কিত ছিল, তাই তারা ইংরেজ বিরোধী এই বিদ্রোহে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন। তাদের মতে এই বিদ্রোহ ছিল ভারতীয় সনাতন পন্থীদের শেষ বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তো বলে দিয়েছেন যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল আসলে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিকগণ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। কেউ সিপাহী বিদ্রোহ, তো কেউ জাতীয় বিদ্রোহ, আবার কেউ সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন। আবার সাওয়াল্টন, ঐতিহাসিক রণজিৎ গুহ, গৌতম ভদ্র প্রমুখের মতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এই বিদ্রোহ কখনোই এত গুরুত্ব পেত না। তাই আজকের দিনের প্রেক্ষাপটে বিচার না করে সেদিনের প্রেক্ষাপটে এই বিদ্রোহকে বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এই বিদ্রোহের মধ্যে জাতীয়তাবোধ কতটা ছিল। এক কথায় এরিক স্টোকসের মতে এই বিদ্রোহ এক সুরে বাঁধা ছিল না, এর মধ্যে ছিল নানা ধারা নানা উপধারা। যেমন কোথাও কৃষকদের প্রতিরোধ, তেমনি জাতীয় প্রতিরোধ। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে।